আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সমকামীদের পক্ষে বিশ্বকাপে আর্ম ব্যান্ড পরবেন না ফ্রান্সের অধিনায়ক। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন জাতিসংঘের রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ? যে কারণে ক্ষমা চাইলেন মমতা। কেন ইউক্রেনের যুদ্ধবিরতির ডাক মোদির? আরও নিঃসঙ্গ পুতিন। রাশিয়াকে ধুয়ে দিলেন ঋষি। আমার পরিবারকে বিপদে ফেলেছেন ট্রাম্প। যে কারণে সীমান্তে সমন্বিত টহল দেবে বিজেপি বিএসএফ। নাগরিকত্ব আইন নিয়ে ফের কেন উত্তপ্ত ভারতের রাজ্য রাজনীতি? যে কারণে অর্ধেক সম্পত্তি দান করবেন জেফ বেজোস। জনবহুল 800 কোটির বিশ্ব সর্বোচ্চ অবদান ভারতের দ্বিতীয় কে? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, লিভ ইন পার্টনারকে 35 টুকরো করে ছিটালেন শহরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। এবারে বিশ্বকাপের আয়োজক কাতার, যেখানে সমকামিতা নিষিদ্ধ। সমকামীদের পক্ষে এবং কাতারে শোষণের শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপের 8টি দেশ বিশ্বকাপে 7 রঙের আর্ম ব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কাতার বিষয়টি প্রতিবাদ জানিয়েছে। ফিফাও একমত হয়েছে কাতারের সঙ্গে। সে কারণে কিছুদিন আগে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রাইট এই ধরনের আর্ম ব্যান্ড না পরাকে সমর্থন করেন। এবার তার সঙ্গে সুর মিলিয়েছেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিসও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন সমকামীদের পক্ষে বিশ্বকাপে তিনি 7 রঙের আর্ম ব্যান্ড পরবেন না। এই বিষয়ে তিনি বলেন, আসলে কোনো কিছু করার আগে আমাদের ফিফার সিদ্ধান্ত ও ফেডারেশনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে হবে। অবশ্যই এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। আমিও প্রেসিডেন্টের মতের সঙ্গে প্রায় একমত। 2018 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন, যখন আমরা ফ্রান্সে থাকি এবং বিদেশিদের স্বাগত জানাই, তখন কিন্তু আমরা চাই বিদেশিরা আমাদের দেশের নিয়ম কানুন মেনে চলুক, আমাদের সাংস্কৃতিক সম্মান করুক। যখন কাতারে যাব তখন আমিও এই বিষয়টা মেনে চলব। খুবই সাধারণ বিষয় এটি। সাধারণ তাদের সংস্কৃতি কিংবা নিয়ম নীতির সঙ্গে আমি একমত হতেও পারি কিংবা নাও হতে পারি, কিন্তু আমাকে অবশ্যই সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন জাতিসংঘের রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ? ইউক্রেন হামলায় রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদ। যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির জন্য ক্ষতিপূরণের বিষয়টিও অন্তর্ভুক্ত আছে এই বিলে। সোমবার সাধারণ পরিষদের 193 সদস্যের মধ্যে 94 দেশ এ প্রস্তাবে সমর্থন জানায়। রাশিয়া, চীন ও ইরান সহ 14টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা সহ 73টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে সাধারণ পরিষদে গৃহীত ইউক্রেন সম্পর্কিত 5টি প্রস্তাবের মধ্যে এটি ছিল সর্বনিম্ন সমর্থন। সাধারণ পরিষদের প্রস্তাবে বলা হয়েছে, প্রতিবেশী দেশে অন্যায়ভাবে হামলা চালানোর কারণে শাস্তি ভোগ করতে হবে এবং যুদ্ধকালীন সব ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। প্রস্তাবে যুদ্ধকালীন ক্ষতিপূরণের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি রুশ হামলায় ইউক্রেনের সাধারণ জনগণ ও সরকারের ক্ষয়ক্ষতি সামগ্রিক তথ্য নথিভুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক রেজিস্টার করার সুপারিশ করা হয়। এদিকে আরেকটি হাত নিয়ে যাচ্ছে, যে কারণে ক্ষমা চাইলেন মমতা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অখিল গিরিকে নিয়ে চলছে সমালোচনা। তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি করে রাজ্যটির বিরোধী দল বিজেপি। তবে তার হয়ে ক্ষমা চাইলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা এ ক্ষমা চান। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ক্ষমা চাইলেও অখিলকে মন্ত্রিসভা থেকে সরানোর কোনো ইঙ্গিত দেননি মমতা। তিনি বলেছেন, অখিল অন্যায় করেছে, আমি দুঃখিত এবং দলের তরফ থেকে ক্ষমা চাইছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইউক্রেনের যুদ্ধবিরতির ডাক মোদির? ইন্দোনেশিয়ার বালিতে এবারে G20 সম্মেলনে শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া প্রায় সব শীর্ষ নেতাই বালিতে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বালিতে পৌঁছে আলোচনার ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একান্তে দাঁড়িয়ে কথা বলেছেন খবর ডয়চে ভেলের। মোদী বলেছেন, আমি বারবার বলছি, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে, আমাদের যুদ্ধবিরতি ও ইউক্রেনের গণতন্ত্রের পথে ফিরতে হবে। গত শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময় বিশ্ব নেতারা শান্তির জন্য চেষ্টা করেছিলেন, এখন আমাদের পালা। তিনি বলেন, এখন শান্তির জন্য সমবেত প্রয়াস জরুরি। আমি আশা করি পরের বছর G20 সম্মেলন যখন বুদ্ধ ও গান্ধীর পবিত্র ভূমিতে হবে, তখন আমরা সমবেতভাবে বিশ্বকে শান্তির বাণী শোনাতে পারব। এবার G20 এর চেয়ারম্যানের পদ পাবে ভারত। পরের বছর G20 সম্মেলন ভারতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আরও নিঃসঙ্গ পুতিন। ইউক্রেনের ওপর হামলার
কারণে রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে কতটা কোণঠাসা হয়ে পড়েছে গতকাল সোমবারের দিনটি সেটা আরও স্পষ্ট করে দিল। ইন্দোনেশিয়া জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে সর্বসম্মতিক্রমে ইউক্রেনের বিষয়টি স্থান পাচ্ছে বলে জানা গেছে। এমনকি রাশিয়াও নাকি সেই ঘোষণাপত্রে সম্মানী দিতে রাজি হয়েছে, খবর ডয়চে ভেলের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন। রাশিয়ার আচরণের পক্ষে এতকাল সওয়াল করার পর চীনের নেতৃত্ব আর মস্কোর বৈধ নিরাপত্তার স্বার্থ এর উল্লেখ না করায় বেইজিং এর অবস্থান নিয়ে জল্পনা কল্পনা চলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুঁশিয়ারি দিয়েছে সেই আচরণেই আলোচনা করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে রাশিয়াকে ধুয়ে দিলেন ঋষি। ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জি টোয়েন্টি সম্মেলন। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের প্রভাবশালী নেতারা হাজির হয়েছেন। উপস্থিত হয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সোনাক। তিনি ইউক্রেনে অবৈধ যুদ্ধের জন্য রাশিয়াকে এক হাত নিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সোনাক বলেছেন পশ্চিমা মিত্ররা রাশিয়ার যুদ্ধের অবৈধতা ও নৃশংসতা বিষয়টি তুলে ধরেছেন। তিনি আরও বলেছেন জি টোয়েন্টি সম্মেলনে সকালে আমরা ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা প্রত্যক্ষ করেছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আমার পরিবারকে বিপদে ফেলেছেন ট্রাম্প। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন ট্রাম্প দায়িত্বহীন লোক, তিনি ঝামেলা পাকাতে চেয়েছিলেন। তিনি আমাকে, আমার পরিবারকে এবং ক্যাপিটল হিলে অবস্থানরত সবাইকে বিপদাপন্ন করেছেন। যেটা করণীয় তা করার সাহস ট্রাম্পের ছিল না। এবিসি টেলিভিশনের ওয়ার্ল্ড নিউজ টুনাইট অনুষ্ঠানে প্রেন্স এসব কথা বলেন। গত বছর ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর এবারই প্রথম কোনো টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে অংশ নিয়েছে ট্রাম্পের আমলের ভাইস প্রেসিডেন্ট প্রেন্স। ট্রাম্প যেভাবে নিজের সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলায় উস্কানি দিয়েছে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে পেন্স তার সাবেক বসের কঠোর সমালোচনা করেছেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে যে কারণে সীমান্তে সম্বলিত টহল দেবে বিজিপি বিএসএফ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তবর্তী এলাকায় একযোগে সমন্বিত টহলের বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজেপি ও বিএসএফ এর মধ্যকার সীমান্তে সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আন্তঃসীমান্ত অপরাধ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তথ্য আদান প্রদান বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার সন্ধ্যায় বিএসএফ এর মহাপরিদর্শক এবং বিজেপির আঞ্চলিক কমান্ডারদের মধ্যবর্তী সম্মেলনে শুরু হয়। আগামীকাল বুধবার এই সম্মেলন শেষ হবে, ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নাগরিকত্ব আইন নিয়ে ফের কেন উত্তপ্ত ভারতের রাজ্য রাজনীতি। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে আরও 2024 সালে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। তার আগে নাগরিকত্ব আইন ইস্যুতে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির আঞ্চলিক রাজনীতি। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর উত্তাল হয়ে উঠেছিল গোটা ভারত। এবার এই আইন বাস্তবায়নের দাবিতে গড়ে উঠেছে দেশটির বিভিন্ন রাজ্যে। ভারতে মধুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতির পূরণে ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মধুয়া সম্প্রদায়ের লোকেরা। তাদের প্রশ্ন, গুজরাটে এই আইনে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে অর্ধেক সম্পত্তি দান করবেন জেফ বেজোস। আমাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস জীবিত থাকতে অর্জিত সম্পদের অর্ধেকের বেশি দান করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর একটি সাক্ষাৎকারে ঘোষণা দেন তিনি। বর্তমানে তার সম্পদের পরিমাণ $12,400 কোটি। সিএনএন এর সাক্ষাৎকারে জেফ বেজোসকে প্রশ্ন করা হয়, আপনি কি আপনার জীবন দশায় অধিকাংশ সম্পদ দান করে দেবেন? জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি আমার সম্পদের অধিকাংশই দান করে দেব। কোন কোন ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্পদ দান করবেন তা স্পষ্ট করে না বললেও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও বৈষম্য কমাতে সম্পদ দান করবেন বলে জানান তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জনবহুল 800 কোটির বিশ্ব সর্বোচ্চ অবদান ভারতের দ্বিতীয় কে। বিগত এক যুগে প্রায় 100 কোটি মানুষ বেড়ে বিশ্বের মোট জনসংখ্যা ছুঁয়েছে 800 কোটির মাইল ফলক। নতুন এই 100 কোটি মানুষের মধ্যে ভারতের অবদান সর্বোচ্চ এবং এই তালিকায় ভারতের পরেই আছে চীন। সম্প্রতি জাতিসংঘের বৈশ্বিক জনসংখ্যা বিষয়ক অঙ্গসংগঠন ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের প্রতিবেদন ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস 2022 পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে আরও জানা যায় গত প্রায় 12 বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি, 17 কোটি 70 লাখ। অন্যদিকে চীনের জনসংখ্যা এই সময়সীমা বৃদ্ধি পেয়েছে 7 কোটি 70 লাখ। ইউএনএফপি এর প্রতিবেদনে বলা হয় গত 12 বছরে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভারতে। এই এক যুগ সময়সীমার মধ্যে দেশটির মোট জনসংখ্যার নতুন মুখ যোগ হয়েছে 17 কোটি 70 লাখ।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। দেশটিতে মোট 7 কোটি 30 লাখ মানুষ যুক্ত হয়েছে গত 12 বছরে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, লিভ ইন পার্টনারকে 35 টুকরো করে ছিটালেন শহরে। প্রেমিকাকে খুনের পর ঠান্ডা মাথায় প্রমাণ নিশ্চিহ্ন করেছিলেন আফতাব আমিন পুরওয়ালা। শ্রদ্ধা ওয়ালকারের দেহটায় গায়েব করেছিলেন তিনি, সেটাও করেছিলেন ছক কষে ঠান্ডা মাথায়। তদন্তে নেমে জানতে পেরেছে ভারতের দিল্লি পুলিশ, তাদের দাবি এ সবটাই আফতাব করেছিলেন অপরাধী নিয়ে সিনেমা আর সিরিজ দেখে, সেসব থেকে খুনের প্রমাণ নিশ্চিহ্নে ছক কষেছিলেন। 28 বছরের আফতাবের বিরুদ্ধে অভিযোগ, 6 মাস আগে 27 বছরের লিভ ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করেছিলেন তিনি, প্রেমিকার দেহ 35 টুকরো করেছিলেন তিনি, তারপর দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন সেই টুকরো। শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেপ্তার হন আফতাব, তাকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তাকে জেরা করে পুলিশ জেনেছে অপরাধ নিয়ে সিরিজ ডেক্সটার দেখতেন তিনি। জেরায় তিনি স্বীকার করেন বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে শ্রদ্ধাকে খুন করেছেন তিনি।